বরিশালে র‍্যাবের পৃথক দুটি অভিযানে 783 বোতল ফেন্সিডিল, 91 কেজি গাঁজা এবং 7,680 পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার 8 জুলাই ভোর 4:30টায় বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে প্রাইভেট কার বোঝাই 783 বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয় এবং সকাল 9:30টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রাম থেকে 91 কেজি গাঁজা ও 7,680 পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার 35 নামের এক নারী ব্যবসায়ীকে আটক করেন তারা। রূপাতলি থেকে আটককৃতরা হল মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ফকির 42 ও লিটন হালাদার 42। বুধবার বিকেলে বরিশাল নগরীর রূপাতলি র‍্যাব 8 সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানান, প্রাইভেট কার যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রূপাতলীর বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল পটুয়াখালী সড়কে চেকপোস্ট স্থাপন করেন তারা। ভোর 4:30টার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার ওই এলাকা অতিক্রম করার সময় সেটি থামিয়ে 783 বোতল ফেন্সিডিল উদ্ধার এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করেন র‍্যাব সদস্যরা। এদিকে মাদক মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে একই দিন সকালে 9:30টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। এ সময় ওই বাড়িতে লুকিয়ে রাখা 91 কেজি গাঁজা ও 7,680 পিস ইয়াবা উদ্ধার করেন তারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী ফাতেমা আক্তারকে আটক করেন র‍্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের শসা থানায় সোপর্দ করে মাদক আইনে পৃথক মামলা দায়েরের কথা জানান র‍্যাব 8-এর অধিনায়ক আতিকা ইসলাম। বরিশাল মহানগরীর কোতোয়ালি থানাধীন রূপাতলী এলাকা হতে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং এই পিকআপ ভ্যান হতে 783 বোতল ফেন্সিডিল এবং দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আরেকটি বরিশাল জেলার উজিরপুর থানাধীন সাকিনস্থ পশ্চিম ডাহরপুর গ্রাম হতে মোহাম্মদ হুমায়ুন কবিরের বসতবাড়ি হতে টোটাল 91 কেজি গাঁজা এবং 7,680 পিস ইয়াবা ট্যাবলেট এবং একজন মহিলা আসামি গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।